দুই প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের আশঙ্কাই সত্যি হলো। পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ সোমবার মিসাইলের ওয়ারহেডের সঙ্গে যুক্ত ক্যামেরায় তোলা ক্ষেপণাস্ত্র পরীক্ষার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। মাটি থেকে উৎক্ষেপণের পাশাপাশি মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকটি মুহূর্ত এতে ধরা পড়ে। রোববারের ছোড়া ক্ষেপণাস্ত্রটি হুয়াসং 12 টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। জাপান ও দক্ষিণ কোরিয়া জানায়, জাগাং প্রদেশ থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 30 মিনিট আকাশে উড়েছে। 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি জাপান উপকূলে গিয়ে পড়ে। যদিও হুয়াসং 12 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম, এমনকি উত্তর কোরিয়ার দীর্ঘ দূরত্বের এই মিসাইল যুক্তরাষ্ট্রের গুয়ামে আঘাত হানার সক্ষমতাও রাখে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। উত্তর কোরিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে কিম জং উন প্রশাসন। এক মাসের মধ্যে 7টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি, যার মধ্যে বিভিন্ন দূরত্বের উচ্চ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল ও ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার ক্ষমতার জানান দিতেই বিধ্বংসী কর্মকাণ্ডে মেতে উঠেছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্ব নেতৃত্বে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের যে এখনও গুরুত্ব আছে সেটি জানান দিতে চাইছে পিয়ংইয়ং। এশিয়াকে অস্থিতিশীল করার হুমকি দিয়ে বিশ্বকে মূলত তারা বোঝাতে চাইছে যে তারাও পরমাণু শক্তিধর রাষ্ট্র। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশী দেশগুলো। তবে কিম জং উনকে দমাতে বাইডেন প্রশাসন আলোচনার পথ খুঁজছে বলে জানিয়েছে ওয়াশিংটন। পিয়ংইয়ং এর অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বিরোধী উল্লেখ করে জরুরি ভিত্তিতে আলোচনার তাগিদ দিয়েছে সংস্থাটি। ওমর ইনান, সময় সংবাদ।